প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আর আমি অয়ন তোমাদের সাথে আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা প্রশ্নমান তিন এবং প্রশ্নমান পাঁচের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আজকে যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দেব এই প্রত্যেক কটা তোমরা ভালোভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো কারণ এই প্রশ্নগুলো যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আফ্রিকা কবিতা থেকে প্রশ্নমান তিনের প্রথম প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি পরবর্তী প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে পরবর্তী প্রশ্ন দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে কাকে মানহারা হারা মানবীর দ্বারে দাঁড়াতে বলা হয়েছে মান হারা কথাটির তাৎপর্য কি নেক্সট কোশ্চেন বিরূপের ছদ্মবেশে কে কি করেছিল এই বিরূপের ছদ্মবেশে পরবর্তী প্রশ্ন আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নমান তিনের শেষ প্রশ্ন অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে দিনের অন্তিম কাল ঘোষণার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এবারে দেখো তোমাদের যে একটা প্রশ্ন আমি বললাম যে আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের যে ছবি ফুটে উঠেছে সেইটা করে রাখলে কিন্তু আফ্রিকার জন্ম আফ্রিকার জন্ম কীভাবে হয়েছে এই প্রশ্নটাও তোমাদের রেডি হয়ে যাবে এবারে আফ্রিকা থেকে প্রশ্নমান পাঁচের একটা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আফ্রিকা থেকে এই বছর অর্থাৎ দু হাজার বাইশে প্রশ্নমান পাঁচের প্রশ্ন চলে এসছে তাই পরবর্তী বছরে প্রশ্নমান পাঁচের প্রশ্ন আসার সম্ভাবনা কম কিন্তু তবুও তবুও তোমরা আফ্রিকার বিষয়বস্তুটা ভালোভাবে করে রাখবে আর বিষয়বস্তুটা ভালোভাবে করে রাখলে একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব ভালোভাবে তোমরা দিতে পারবে যেটা আমি প্রশ্নমান পাঁচের জন্য রেখেছি সেটা হলো হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখক এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে করে রাখো তাহলে আফ্রিকার মূল বক্তব্য কী সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সেটা যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় তোমাদের সামনে তাহলে কিন্তু প্রশ্নমান পাঁচ তিন যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে এই কবিতা থেকে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো